আজকের পর্বে দেখাবো শুকনো পাট শাক ভাজা। আপনারা দেখতে পাচ্ছেন রসুন আমি কাটতেছি, রসুন পেঁয়াজ আগে কেটে নিচ্ছি, দা দিয়েও কাটা যায়, দা দিয়ে কাটলেই সবচেয়ে ভালো হয়। দেখানোর স্বার্থে আমি ছুরি দিয়ে কাটতেছি। পেঁয়াজ রসুন কাটা এটি খুবই ঝামেলা, কারণ এটি ধরা যায় না, বিশেষ করে রসুন এবং পেঁয়াজ কাটা। যারা ছুরি দিয়ে কাটেন দাঁড়িয়ে থেকে একটা বোর্ড কিনে নেবেন, কিংবা বোর্ড না কিনলেও এরকম একটা কাঠ বানিয়ে নিতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, টেনে টেনে দেখবেন না, টেনে টেনে দেখলে কিছু বুঝতে পারবেন না। আমি এখন দেখাচ্ছি পেঁয়াজ রসুন কাটা, এগুলো অনেক ঝামেলার ব্যাপার, আমি ভিডিও দেখে শিখেছি এভাবে কাটাটা। একটা কাজ করতে করতে অভ্যাস হয়ে যায়। আমি প্রথম পেঁয়াজ রসুন কাটতে দেরি হতো, পরে কাটতে কাটতে অনেকটা আয়ত্তে এসে যায়। আমার চ্যানেল যারা দেখে থাকেন এবং সাবস্ক্রাইব করেন নাই, তারা সাবস্ক্রাইব করে ফেলুন। আর সাবস্ক্রাইব করলে কোনো MB কাটে না, টাকাও কাটে না, আর আপনার কোনো ক্ষতিও হয় না। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আদা শরীরের পক্ষে ভালো, অল্প পরিমাণ খেলে স্বাস্থ্যের পক্ষে ভালো হয় এবং টেস্ট বেড়ে যায়। আদা দিলে অনেকটা ঝালও ঝালও লাগে, তারপরে টেস্ট টেস্ট বেড়ে যায়। পেঁয়াজ রসুন এবং আদা কাটা শেষ, আমি কাঁচামরিচ আগেই কেটে নিয়েছিলাম, এখন আমি চুলা ধরাই দিয়েছি। প্রথমে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো আমি ভেজে নিব, যেহেতু পাট শাক ভাজবো, শুকনা পাট শাক একসাথে দেওয়া যাবে না, এবং আদা দিয়ে দিলাম। এবং লবণ দিয়ে দিলাম, হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া একসাথে মিশানো, এগুলো ভালো করে ভেজে নিব, কারণ যেহেতু পাট শাক দিব, পাট শাক শুকনা তাহলে ফিতলা হয়ে যাবে। আমার ভাজা প্রায় হয়ে গেছে এবং কিছু তুলে নিব আমি ভর্তা করার জন্য, অল্প কিছু তুলে নিব। এভাবে ভেজে ভর্তার সাথে খাওয়া যাবে। পেঁয়াজ রসুন সাথে আমি দিয়ে দিলাম পাট শাক, শুকনো পাট শাক দিয়ে দিলাম, এবং এভাবে নাড়াচাড়া করতে হবে, তাহলে ভালো করে তেলটা মিশবে এবং তেলটা কম হয়ে গেছে, আমি আরও তেল দিয়ে নিব পাতার মধ্যে। শুকনো পাট শাকের মধ্যে তেল একটু বেশি লাগে, তেল বেশি করে দিলে খেতে স্বাদ লাগে, তেলটা কম হলে একটু টেস্ট কম লাগে। পাট শাক একটা সস্তা খাদ্য, কিন্তু খেতে খুবই টেস্ট লাগে, এবং এই শাকটা অনেক দিন পর্যন্ত রাখা যায়, ভালো করে পলিথিনে কিংবা কৌটার মধ্যে রাখলে অনেক দিন ভালো থাকে। মাঝে মাঝে একটু রোদ লাগাইলে সারা বছরই রাখা যাবে পাট শাক। ভিডিওটিতে একটি লাইক দিন,
এবং কমান্ড করুন। কমান্ড না করলে বোঝা যায় না যে আমার এই ভিডিওটা মানুষ দেখছে কি না। তেলটা কম হয়েছিল এবং আর একটু সয়াবিন তেল দিয়ে নিলাম। বাজার মধ্যে অনেক তেল দিতে হয় না, হয় দেখতেও একটু কীরকম লাগে আর খেতেও টেস্ট লাগে না। এবং লবণ দিয়ে দিলাম, পানিতে মিশানো লবণ। পানিতে মিশানো লবণটা দিলে পাতার মধ্যে মিশে ভালো করে।